हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आजकल क्लासे आमरा क्लास 12 थर्ड चैप्टर ह्यूमन रिप्रोडक्शन अर्थात मानुषेर जनन जे चैप्टर आछे सेई चैप्टरटा आमरा आगे जतटा पर्यन्त पढ़ेछि तारपर थेके आमरा कन्टिन्यू करब। तो आजके आमरा मेनलि जेटा पढ़ब सेटा होच्छे रजतचक्र बा मासिक चक्र बा मेन्स्ट्रुअल सैकेल सम्बन्धे। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলি, যারা বায়োলজি স্টাডিমেটকে আজ প্রথমবার দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে নেক্সট যে ভিডিওগুলো আমরা এই বায়োলজি স্টাডিমেটে আপলোড করব সেগুলো তোমরা সহজে যাতে দেখতে পারো, সেগুলো সম্বন্ধে জানতে পারো। আর যারা বায়োলজি স্টাডিমেটের সঙ্গে আছো তাদেরকে বলবো যে বায়োলজি স্টাডিমেটের সঙ্গে থেকো, বায়োলজি স্টাডিমেটের সাথে থেকো। তো বেশ, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র, এটা সম্বন্ধে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মাসিক চক্র বা রজতচক্র এগুলো কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এগুলো দেখতে পাওয়া যায় হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। তো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যারা আবার প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই যারা প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই প্রাইমেট বর্গের মধ্যে কারা পড়ছে, এর মধ্যে পড়ছে মাংকি বা বানর, আর একটা হচ্ছে এপ, এপদের কথা তোমরা পড়েছ, এবং হচ্ছে ম্যামালস বা মানে হিউম্যান বা মানুষের ক্ষেত্রে। ওকে, তো এটা আমরা জানলাম কাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপর আমরা দুটো টার্ম সম্বন্ধে জানবো, তারপর আমরা এটা কাকে বলে সেটা সম্বন্ধে আমরা পড়বো। এরপর যে দুটো টার্ম পড়বো সে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, এই দুটো তোমাদের 2 নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে। মেনার কি, MENARCHE, মেনার কি মানে কি, না যে কন্ডিশনে আর কি এই মাসিক চক্র, যে বয়স থেকে আর কি এই মাসিক চক্রটা শুরু হচ্ছে সেই অবস্থাটাকে বলা হচ্ছে মেনার্কি, শুরু হওয়াটাকেই বলা হচ্ছে। তাহলে রজস্ব শুরু হওয়াটাকে বলা হচ্ছে মেনার্কি। এটা শুরু হয় হচ্ছে 10 থেকে 12 বছর বয়স থেকে আর কি এটা শুরু হয়। আর 2 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনোপজ, 2 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে মেনোপজ, MENOPAUSE, পজ মানে হচ্ছে থেমে যাওয়া, অর্থাৎ এই মাসিক চক্র বা রজতচক্র যেটা থেমে যায়, যখন থেমে যায় কিন্তু বা রজতচক্র নিবৃত্ত হওয়ার যে সময়টা তাকে বলা হচ্ছে মেনোপজ। ওকে, রজতচক্র নিবৃত্ত হওয়ার বয়সটা হচ্ছে মোটামুটি 45 থেকে 50 ইয়ার্স, মানে 45 থেকে 50 বছর বয়সে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা থেমে যায় বা শেষ হয়ে যায়। তো এবং এরপর পর্ব যেটা সেটা হচ্ছে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজতচক্র, এর স্থায়িত্ব হচ্ছে, এর স্থায়িত্ব মানে কত দিনে এই টোটাল সাইকেলটা হয় সেটা হচ্ছে 28 ডেজ, 28 দিন লাগে পুরো সাইকেলটা কমপ্লিট করতে। এরপর আমরা দেখব যে রজতচক্র বা মাসিক চক্র যেটা সম্বন্ধে পড়ছি সেটা কাকে বলে। মহিলাদের পিউবার্টি দশা শুরু থেকে, অর্থাৎ যেটা বলেছিলাম বয়ঃসন্ধি দশা শুরু থেকে মেনোপজ পর্যন্ত, এইমাত্র আমি বললাম যে রজস্ব নিবৃত্ত হওয়াটাকে বলা হচ্ছে মেনোপজ, যে বয়সে আর কি হচ্ছে সেই সময়টাকে বলা হচ্ছে মেনোপজ। তো মেনোপজ পর্যন্ত প্রতি মাসে জরায়ু থেকে, জরায়ু মানে ইউটেরাস থেকে গৌণসাইট সহ যে রক্তক্ষরণ ঘটে তাকে বলা হচ্ছে রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল টোটালটা কিন্তু। আর এখানে বলেছে যে গর্ভাবস্থা ব্যতীত, অর্থাৎ প্রেগনেন্সি টাইম যে সময়টা সেই টাইমটায় কিন্তু এই রজতচক্রটা হয় না। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলে, এটা পড়তে পারে 2 নম্বরে যে রজতচক্র কাকে বলে, এটাও পড়তে পারে মেনার্কি কাকে বলে বা মেনোপজ কাকে বলে। ঠিক আছে, যেই যে কোশ্চেনগুলো এখান থেকে হতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। রজতচক্র মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, অর্থাৎ টোটাল সাইকেলটা। আর এটা হচ্ছে রজস্রাব বা মেনস্ট্রুয়েশন যেটা, সেটা কি বলেছে দেখো, যে নারীদের যৌন জীবনে 28 দিন অন্তর ভগ্ন এবং বিচ্ছিন্ন জরায়ু গাত্র, অনিষিক্ত ডিম্বাণু, লিউকোসাইট কোষ এবং মিউকাস মিশ্রিত রক্ত যোনিপথে বের হয়,
সেই ঘটনাটাকে বলা হচ্ছে রজস্রাব বা মেনস্ট্রুয়েশন। তো এখানে বিচ্ছিন্ন জরায়ুগাত্র বলতে ইউটেরাসের আমরা দেখেছিলাম তিনটে স্তর, একটা হচ্ছে একদম বাইরের দিকে পেরিমেট্রিয়াম, মাঝখানে দেখেছিলাম কি না মাঝখানে দেখেছিলাম যে মধ্য অংশ যেটা সেটা, এবং তার ভিতরের দিকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম ছিল মাঝখানে আর তার ভিতরের দিকে ছিল এন্ডোমেট্রিয়াম। তো বিচ্ছিন্ন জরায়ুগাত্র বলতে এখানে কিন্তু এন্ডোমেট্রিয়াম অংশটা আর কি, ভগ্ন এন্ডোমেট্রিয়াম অংশ থাকে, সাথে অনিষিক্ত ডিম্বাণু, মানে যে ডিম্বাণুটা ফার্টিলাইজ হচ্ছে না সেই অংশটা, এবং এইগুলো মিশ্রিত হয়ে রক্তের সাথে মিশ্রিত হয়ে যেটা বেরিয়ে আসে আর কি, সেটাকে বলা হচ্ছে রজস্রাব বা মেনস্ট্রুয়েশন। তো মেনস্ট্রুয়াল সাইকেল বা রজতচক্রটা পড়ার আগে তার আগের কিছু ঘটনা আমি তোমাদের একটুখানি বলি যেটা হয়। তো আমি তোমাদের বলেছিলাম যে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে, এটা ধরো ডিম্বাশয়, ঠিক আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই ওভারি বা ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে থাকে প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল, সেখান থেকে তৈরি হয় সেকেন্ডারি ফলিকল, সেখান থেকে টারসিয়ারি ফলিকল, এবং ফাইনালি তৈরি হয় গ্রাফিয়ান ফলিকল। মানে হচ্ছে এগুলো ফলিকল মানে কি, মানে ডিম্বথলি আর কি, গ্রাফিয়ান ফলিকল মানে আমরা পড়েছিলাম পরিণত ডিম্বথলি, গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। এই পুরোটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় বা ওভারি। ওকে, তো আমরা এটাও পড়েছিলাম যে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভা নিঃসৃত হয়, ওভা নিঃসৃত মানে ডিম্বাণু নিঃসৃত হয় আর কি। তো সেই ঘটনাটাকে বলা হচ্ছে ওভিউলেশন, এই ঘটনাটাকে বলা হয় ওভিউলেশন। ওকে, এই যে গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ওভাম নিঃসৃত হচ্ছে, এই ওভিউলেশনের পর এই যে ডিম্বথলিটা কি হয়, প্রথমে এর মধ্যে গ্রাফিয়ান ফলিকলের বা পরিণত ডিম্বথলির মধ্যে যে রক্ত জালিকাগুলো থাকে সেগুলো ফেটে যায়। তাহলে রক্ত জালিকাগুলো ফেটে যায়, দিয়ে গ্রাফিয়ান ফলিকলটা যে কন্ডিশন, মানে সেই সময় গ্রাফিয়ান ফলিকল যেটা আছে সেটাকে বলা হচ্ছে কর্পাস, কর্পাস হেমার হেজিকাম। এই ঘটনাগুলো পুরোটা ডিটেলসে বইতে দেওয়া নেই, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা জেনে রাখো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে কিভাবে জিনিসগুলো ঘটছে। তো প্রথমে ওভিউলেশন হওয়ার পর গ্রাফিয়ান ফলিকল যেটা আছে তার মধ্যে থাকা যে রক্ত জালিকা বা ব্লাড ভেসাল যেগুলো থাকে সেগুলো রাপচার করে যায়, দিয়ে সেটা কর্পাস হেমার হেজিকামে পরিণত হয়। তারপর এটা এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকা হলুদ রঙের কিছু লিউটিন জাতীয় পদার্থ থাকে, যার ফলে এই কর্পাস হেমার হেজিকামটা পরিণত হয় কিসে, না কর্পাস লিউটিয়াম বা যেটাকে আমরা জানি পিত গ্রন্থি নামে, কর্পাস লিউটিয়াম বা এটার আর একটা নাম হচ্ছে পিত গ্রন্থি। কেন না, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকা হলুদ রঙের, হলুদ রঙের একটা পদার্থ যেটার নাম হচ্ছে লিউটিন, লিউটিন থাকার জন্য। ওকে, তো এরপর তাহলে এখানে কর্পাস হেমার হেজিকাম হলো প্রথমে, তারপর হচ্ছে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি। এরপর কি হয়, যদি এখান থেকে এই গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত ওভাম যেটা আছে সেটার যদি মানে ফার্টিলাইজেশন ঘটে, তাহলে কি হবে না, এই ধরো ওভারি, এখানটায় দেখি ওভারি, ওভারির পরে ফিমরি লাইক স্ট্রাকচার যেটা ছিল, তারপর ছিল ডিম্বনালী। ওকে, ডিম্বনালী, আর এখানে হচ্ছে ইউটেরাস। ওকে, এখানে হচ্ছে ইউটেরাস, জাস্ট বোঝানোর জন্য আমি কিছু আমি আঁকছি। তো এখানে হচ্ছে ওভারি ছিল, ওভারি থেকে যদি ওভাম বা সেকেন্ডারি ওসাইট যেটা এখান থেকে বেরোচ্ছে সেটা এই ফিমরি লাইক স্ট্রাকচারের মধ্য দিয়ে যাচ্ছে, প্রথমে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম থেকে যাচ্ছে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলাতে যদি এই সেকেন্ডারি ওসাইটের সঙ্গে স্পার্মের, এখানে যদি সেকেন্ডারি ওসাইটের সঙ্গে স্পার্মের ফার্টিলাইজেশন হয়, তারপর এটা তৈরি হবে জাইগোট, জাইগোট, জাইগোটটা মডুলা কন্ডিশন,
মোড়ুলা কন্ডিশনে যাওয়ার পর যখন ব্লাস্টুলাতে পরিণত হবে সেটা চলে আসবে এখানের এন্ডো, এখানে স্তরগুলো বলেছিলাম পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর একদম ভিতরের দিকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তো এখানে এসে এই ব্লাস্টুলা, এটা হচ্ছে ব্লাস্টুলা কন্ডিশন এটা হবে। আর তার মানে কী হলো যে যদি এই সেকেন্ডারি ওসাইট যেটা সেটা যদি ফার্টিলাইজেশন হয়, আর যদি না হয় তখন কী হবে, না এই যে গ্রাফিয়ান ফলিকল যেটা আছে যদি ফার্টিলাইজেশনটা না হয় তাহলে কিন্তু এই গ্রাফিয়ান ফলিকল যেটা সেটা কিন্তু একটা হোয়াইট কালার স্ট্রাকচারে পরিণত হয়, মানে সাদা রঙের একটা পদার্থে পরিণত হয়, এবং যেটা সাদা রঙের একটা স্ট্রাকচারে পরিণত হয় এবং যেটা হচ্ছে নন ফার্টাইল আর কি, ঠিক আছে, এটা মানে ফাংশনাল নয়, কাজ করতে পারে না। তো এটা হচ্ছে সাদা রঙের একটা গঠন এবং নন ফাংশনাল হয়ে যায়, নন ফাংশনাল হয়ে যায়, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কর্পাস অ্যালবিকান্স, কর্পাস অ্যালবিকান্স। ওকে, তাহলে কি বললাম আর একবার বলি, যে এখানে যখন ওভিউলেশন হচ্ছে তখন প্রথমে ব্লাড ভেসেলগুলো ফেটে যাচ্ছে, দিয়ে এটা তৈরি করছে কর্পাস হেমাটোজিকাম, তারপর এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকা লিউটিন জাতীয় পদার্থের জন্য এটা পরিণত হচ্ছে কর্পাস লিউটিয়ামে। এরপর যদি এখানে নিষেক না হয়, নিষেক না যদি হয় তাহলে কি হবে, না এই যে কর্পাস লিউটিয়ামটা যেটা ছিল সেটা কর্পাস অ্যালবিকান্সে পরিণত হবে এবং আস্তে আস্তে এটা ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে এটা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি এই ফার্টিলাইজেশনটা না হয় তাহলে এই কর্পাস লিউটিয়াম যেটা ছিল সেটা এরকম আসবে, দিয়ে এন্ডোমেট্রিয়াম সহ যে বলেছিলাম যে রক্ত মিশ্রিত হয়ে সেটা এই জনিপথ দিয়ে বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে, সেটাই হচ্ছে রজতস্রাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজতচক্রে, কিন্তু রজচক্রের সময় দুটো জিনিসই একসঙ্গে কাজ করছে, একটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, ডিম্বাশয় বা ওভারি, আর একটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস, জরায়ু বা ইউটেরাস দুটোই কাজ করছে। কেন একটা নিয়ে কি কাজটা হতো না, দুটোকেই কেন লাগছে না? ডিম্বাশয়ে যখন গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি হয়, এখানে যখন গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি হচ্ছে তখন কিন্তু জরায়ুতে এন্ডোমেট্রিয়ামের গঠন শুরু হয়ে গেছে, এন্ডোমেট্রিয়ামের গঠন শুরু হয়ে যায়। কারণ কি, না গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো তার মানে পরিণত ডিম্বথলি থেকে এখানে হবে ডিম্বাণু নিঃসরণ, যেটাকে বলা হচ্ছে ওভিউলেশন, ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন। অর্থাৎ এখান থেকে যদি ডিম্বাণুটা নিঃসরণ হয়, এই ধরো যেটা বললাম ওভারি, এখান থেকে ডিম্বাণু নিঃসরণ হওয়ার পর এই যে ফিমবিলাইক স্ট্রাকচার দিয়ে এটা আসবে কোথায়, না জরায়ু, ওকে জরায়ু। তাহলে আমরা জানি না যে এই যে ডিম্বাশয় থেকে সেকেন্ডারি ওসাইট যেটা বেরোচ্ছে বা ডিম্বাণু যেটা বেরোচ্ছে সেই ডিম্বাণুটা ফার্টিলাইজেশন হবে না হবে না, সেজন্য এখানে কিন্তু এন্ডোমেট্রিয়ামের গঠনটা শুরু হয়ে যায়। কারণ কি, না যদি এখানে ফার্টিলাইজেশন হয় তাহলে কিন্তু মরুলা ব্লাস্টুলাতে পরিণত হওয়ার পর সেটা এই এন্ডোমেট্রিয়ামে এসে কিন্তু এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন বা রোপণ হবে। মানে এই ব্লাস্টুলাটা এই এন্ডোমেট্রিয়ামে আসবে, দিয়ে এই জরায়ুর মধ্যে এন্ডোমেট্রিয়াম অংশেই আস্তে আস্তে এটা ভ্রূণে পরিণত হবে, সেখান থেকে পূর্ণাঙ্গ শিশু হয়ে তারপর এটা বাইরে, দেহের বাইরে বেরিয়ে আসবে। তাহলে এই যে ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশনের জন্য এন্ডোমেট্রিয়ামটাকে কিন্তু গঠনটা এখানে শুরু করতে হয়, শুরু হয়ে যায় এখানে। তাহলে আমরা দেখলাম যে ডিম্বাশয় আর ওভারি দুটোই কিন্তু এখানে একই সঙ্গে কাজ কাজ করে এবং রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য কিন্তু দুটো জিনিসই যায়। তার মানে আমরা দেখলাম যে ডিম্বাশয়ে এখানে যখন ফলিকুলার ফেজ চলে, এখানে চলে হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, মানে হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, এখানে তার মানে ফলিকুলার ফেজ যখন চলে, ফলিকুলার ফেজ যখন চলে এখানে হচ্ছে প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ ফেজ, অর্থাৎ এই অংশ, এই অংশে কী হয় মানে এই ফেজে কী হয়, এন্ডোমেট্রিয়ামের গঠন শুরু হয়ে যায়,
ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই আশা করি। আর যেটা বললাম, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কিন্তু এই সেকেন্ডারি ওসাইট সহ এখানে এই এন্ডোমেট্রিয়াম অংশটা যেটা গঠিত হয়েছিল সেটা আস্তে আস্তে ভগ্ন হয়ে সেটা কিন্তু দেহের বাইরে, এই জনিপথে বাইরে বেরিয়ে আসে, যেটাকে বলা হচ্ছে রজস্রাব বা মেনস্ট্রুয়েশন। ওকে, এরপর আমরা কিছু হরমোনাল রেগুলেশন সম্বন্ধে পড়ব। তো প্রথমেই লিখি এখানে হচ্ছে হরমোনাল রেগুলেশন, মানে হচ্ছে হরমোন দ্বারা নিয়ন্ত্রণ আর কি, যেটা হরমোনাল রেগুলেশন, হরমোনাল রেগুলেশন। ওকে, তো এখানে কি হয়, প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা সেখান থেকে লিখি হাইপো থ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় কি, গোনাডোট্রপিক হরমোন, GnRH। ঠিক আছে, তো গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়, তারপরে এই এটা কাজ করে কার ওপর, না অ্যাডিনো হাইপোফাইসিসের ওপর, কিসের ওপর, অ্যাডিনো হাইপো ফাইসিস, অ্যাডিনো হাইপোফাইসিসটা কি, না এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। ওকে, তো অ্যাডিনো হাইপোফাইসিস থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে LH লুটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে FSH। ওকে, তো এই LHটা কার উপর কাজ, মানে LHটা থিকা থিকা ইন্টারনা, তোমরা পড়েছিলে যে গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার করতে গিয়ে একদম বাইরের দিকে ছিল থিকা ইন্টারনা থিকা এক্সটারনা, তো থিকা ইন এই LHটা থিকা ইন্টারনাকে অ্যান্ড্রোজেন হরমোন প্রস্তুত করতে প্রভাবিত করে, অ্যান্ড্রোজেন হরমোন প্রস্তুত করতে প্রভাবিত করে, আর FSH যেটা সেটা গ্রানুলোসা সেলের ওপর কাজ করে, গ্রানুলোসা কোষ যেটা আছে, কোষগুলো যেটা আছে তার ওপর কাজ করে। এবার এই যে থিকা ইন্টারনা অ্যান্ড্রোজেন হরমোনটা তৈরি করলো, গ্রানুলোসা কোষ কী করছে, এই অ্যান্ড্রোজেনটাকে রূপান্তরিত করছে কিসে, না ইস্ট্রোজেনে। তাহলে ইস্ট্রোজেনটা কোথা থেকে ঘটিত হচ্ছে, না এটা গ্রানুলোসা কোষে আর কি ইস্ট্রোজেন তৈরি করছে, আর আরও ভালো করে বলতে গেলে ইস্ট্রোজেনটা কিন্তু নিঃসৃত হয় গ্রাফিয়ান ফলিকল থেকে, তো কারণ গ্রানুলোসা সেল বলো থিকা ইন্টারনা বলো এগুলো তো একটা পরিণত ডিম্বথলির বাইরের দিকের যে আবার মানে স্তরগুলো আছে সেগুলো, তো ইস্ট্রোজেন ঘটিত হয় যেটা সেটা তাহলে বলবো যে গ্রাফিয়ান ফলিকল থেকে। তাহলে যদি বলে গ্রাফিয়ান ফলিকল থেকে কি কি হরমোন, কি কোন হরমোন ঘটিত হয়, ইস্ট্রোজেন নাকি টেস্টোস্টেরন নাকি অন্য দুটো হরমোন দিল, তার মধ্যে কিন্তু আমাদের ইস্ট্রোজেন সেটা বলতে হবে। তো ইস্ট্রোজেনটাকে ইস্ট্রোজেনে পরিণত করছে গ্রানুলোসা সেল কার থেকে, না অ্যান্ড্রোজেন থেকে। তাহলে এবার আমরা যদি বলি যে সব থেকে বেশি ইস্ট্রোজেন তৈরি করে প্রাইমারি ফলিকল, নাকি সেকেন্ডারি ফলিকল, নাকি টার্সিয়ারি ফলিকল, নাকি গ্রাফিয়ান ফলিকল, তো আমাদের সেখানে দেখতে হবে যে যেখানে গ্রানুলোসা কোষের স্তরটা যেখানে বেশি, সেই জিনিসটা কিন্তু সেই স্ট্রাকচারটা বেশি করে ইস্ট্রোজেন তৈরি করবে। ওকে, তাহলে যদি প্রাইমারি ফলিকল, সেখানে আমরা দেখব যে গ্রানুলোসার সেলটা ওয়ান লেয়ার, তারপর আস্তে আস্তে যত বাড়ছে সেখানে কিন্তু গ্রানুলোসার লেয়ারটা বাড়ছে, তাহলে যত ওই গ্রানুলোসা কোষ থাকবে তত বেশি ইস্ট্রোজেন তৈরি হবে। তো সেখানে আমরা বলবো যে সব থেকে বেশি ইস্ট্রোজেন তৈরি করে কিন্তু গ্রাফিয়ান ফলিকল। ওকে, এই হরমোনাল রেগুলেশনগুলো পড়লে তারপর দেখবে পরবর্তী যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা কিন্তু পড়তে আর কোনো অসুবিধা হবে না। দেখবে বইয়েতে একটা গ্রাফ দেওয়া আছে, সেটা আমি বুঝিয়ে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো গ্রাফিয়ান ফলিকল যে এই ইস্ট্রোজেনটা তৈরি করলো, সেই ইস্ট্রোজেনটার কাজ কী, ইস্ট্রোজেনটা শুধু শুধু তৈরি করবে সেটার কাজটা কী সেটা আমরা দেখবো। যে এক নম্বর, এই ইস্ট্রোজেনটা এন্ডোমেট্রিয়াম গঠনে সাহায্য করে, এন্ডোমেট্রিয়াম গঠনে সাহায্য করে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে ইস্ট্রোজেনটা এলএইচ এর উপর, মানে ইস্ট্রোজেনের পরিমাণ যত বাড়বে, ইস্ট্রোজেনের পরিমাণ যত বাড়বে
এলএইচের পরিমাণ তত বাড়বে। মানে কি না, যত বেশি ইস্ট্রোজেন সিক্রেশন হবে তত বেশি এলএইচ সিক্রেশন হবে, আর এলএইচ সিক্রেশন যত বেশি হবে সেটা কিন্তু ওভিউলেশনের জন্য দায়ী, অর্থাৎ বেশি বেশি ওভিউলেশন হবে। ওকে, আর কি করে না, এই এলএইচ হরমোনটা কর্পাস লিউটিয়ামটাকে মেনটেন করে, কর্পাস লিউটিয়াম অর্থাৎ পিতগ্রন্থিটা, যেটা কর্পাস লিউটিয়াম তাকে কর্পাস লিউটিয়ামকে মেনটেন করে। ওকে, মানে ঠিক রাখে কর্পাস লিউটিয়ামটাকে। এই কর্পাস লিউটিয়াম থেকে কিছু হরমোন উৎপাদিত হয়, সেগুলোর নাম কি না, অনেকগুলো আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে ইনহিবিন হরমোন, যেটা এফএসএইচ এর উপর, মানে ইনহিবিন হরমোনটা যত বেশি করতে হবে তত এফএসএইচ এর মাত্রাকে এটা কমাবে, ইনহিবিন। ওকে, 2 নাম্বার হচ্ছে রিল্যাক্সিন, রিল্যাক্সিন। 3 নাম্বার হচ্ছে, এখানে হচ্ছে ইস্ট্রোজেন, ওকে, ইস্ট্রোজেন। আর হচ্ছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। এই যে প্রোজেস্টেরন হরমোনটা যেটা আছে, এবং এবং কর্পাস লিউটিয়াম যেটা প্রোজেস্টেরন হরমোনকে তৈরি করে তো বটেই, প্রোজেস্টেরন হরমোন তৈরি করতে সাহায্য করে, এবং কি করে এই প্রোজেস্টেরন হরমোন যেটা আছে সেটা কিন্তু এটা মেন দেখি মেনটেনিং প্রেগনেন্সি অ্যান্ড মেনটেনিং এন্ডোমেট্রিয়াম। অর্থাৎ এই জায়গাটা ভালো করে দেখবে, যদি প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, তার মানে কি, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের জন্যই কিন্তু এই এন্ডোমেট্রিয়ামের যে গঠনটা সেটাকে কিন্তু মেনটেন করে। ইস্ট্রোজেন যেটা সেটা এন্ডোমেট্রিয়ামকে গঠন করছে, শুধু গঠন করলেই হবে না, যদি এই প্রোজেস্টেরন হরমোনের জন্য এই এন্ডোমেট্রিয়াম স্ট্রাকচারটা মেনটেনিং হয়, ঠিক আছে, কোনো একটা জিনিস তৈরি করলেই তো হবে না, সেটাকে মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু সেই অংশটা ভেঙে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে বা কিছু হবে। তাহলে এই ইস্ট্রোজেনের প্রভাবে এন্ডোমেট্রিয়াম গঠন হলো, আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়ার সময় দেখব যে যখন পর্যন্ত ইস্ট্রোজেনের পরিমাণটা ঠিকঠাক আছে তখন কিন্তু এন্ডোমেট্রিয়াম স্তরটা ঠিক আছে, তখন পর্যন্ত মেনস্ট্রুয়েশন হবে না, কিন্তু যখন এই প্রোজেস্টেরন হরমোনের পরিমাণটা কমে যাবে তখন কিন্তু এই এন্ডোমেট্রিয়াম অংশটা ধ্বংস হবে এবং সেটা ব্লাডের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে আসবে। এবার আমরা চলে আসি যে যে এন্ডোমে যে রজচক্রের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা, তারপর আমরা যে চক্রের যে কন্ডিশনগুলো আছে সেটাতে চলে আসবো। আমরা এখানে রজতচক্র বা মাসিক চক্রের যে পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা এখানে একটু দেখে নিই, তারপর আমরা ভালো করে আরো পড়বো। তো এখানে দেখো যে আমি যেটা বললাম যে গোনাডোট্রপিক হরমোন এফএসএইচ, এফএসএইচ এর প্রভাবে কি হয় না, গ্রানুলোসা কোষ থেকে ইস্ট্রোজেন আর কি ক্ষরিত হয় বেশি বেশি করে, তাহলে এফএসএইচটা হলো এখানে, তাহলে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ছে। ওকে, আর এদিকে কি হচ্ছে, ইস্ট্রোজেনের পরিমাণ যত বাড়বে এখানে এলএইচ এর পরিমাণও তত বাড়বে, লুটিনাইজিং হরমোনের পরিমাণও তত বাড়বে। এলএইচ হরমোনের পরিমাণ বাড়বে মানে এখানে ডিম্বাণু নিঃসরণ হবে, এই যে দেখতে পাচ্ছ প্রাথমিক ফলিকল, সেখান থেকে থিকা, থিকা থেকে অ্যান্ট্রাম হলো, এখান থেকে কি হবে না, ডিম্বাণু নিঃসরণ, অর্থাৎ ওভিউলেশনের পরিমাণ তত বাড়লো। ওকে, বোঝা গেল। এরপর যখন ডিম্বাণু নিঃসরণ হয়ে গেল তখন গ্রাফিয়ান ফলিকলটা পরিণত হচ্ছে কর্পাস লিউটিয়ামে। কর্পাস লিউটিয়ামটা আমি একটু আগেই কি বললাম, এটা কি সিক্রেশন করে, প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন করে। এই প্রোজেস্টেরন হরমোনটা কি করছে, আমি বলেছিলাম মেনটেনেন্স প্রেগনেন্সি এবং মেনটেনেন্স অফ এন্ডোমেট্রিয়াম। তাহলে ইস্ট্রোজেন হরমোনটা যেটা এন্ডোমেট্রিয়ামের গঠন শুরু করেছিল সেটার মানে মেনটেনেন্সের দায়িত্ব ছিল প্রোজেস্টেরনের। এবার এবার যদি ওই ডিম্বাণুটা যেটা স্পার্মের সঙ্গে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে এই এন্ডোমেট্রিয়াম স্তরটার মেনটেনেন্স করবে প্রোজেস্টেরন, আর যদি কর্পাস লিউটিয়ামটা কর্পাস আলবিকান্সে পরিণত হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন যদি না হয় তখন কিন্তু কর্পাস লিউটিয়াম যেটা সেটা কিন্তু কর্পাস অ্যালবিকান্সে পরিণত হলো, তাহলে প্রোজেস্টেরন হরমোনটা সিক্রেশন হচ্ছে না। তাহলে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন যদি না হয় তাহলে এখানে এন্ডোমেট্রিয়ামের মেনটেনেন্সও হবে না, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামটা ধ্বংস হয়ে যাবে। তাহলে ওই এন্ডোমেট্রিয়াম স্তর সহ ওই যে সেকেন্ডারি ওসাইট ছিল সেগুলো দেহের বাইরে রক্তের মাধ্যমে বেরিয়ে যাবে, তখন এখান থেকে মেনস্ট্রুয়েশন শুরু হবে। ওকে, তাহলে 0 থেকে 7 এটা হচ্ছে রজস্রাবীয় দশা,
তারপর হচ্ছে বিভাজন দশা, এই অর্থাৎ নিম্নাণু এই এখানটা বিভাজন দশা শুরু হচ্ছে, এবং তারপর এখান থেকে ক্ষরণ দশা হলো 14 থেকে এই 28 দিনের মধ্যে। তারপর হচ্ছে এরপর আবার ওই মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে। তাহলে আমি পুরোটা আমি আর একবার বলে দিই, এতক্ষণ যেটা পড়লাম বুঝলাম যেটা সেটা একবার এখান থেকে দেখে নিই, তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। তো এই জিনিসটা পরে ডিম্বা রজচক্রের সময় ডিম্বাশয়ের যে পরিবর্তন সেটা, এটা কিন্তু তোমাদের এইচএসে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জরায়ুর পরিবর্তন যেটা কি হয়, আমরা দেখেছিলাম না এই রজচক্রের সময়তে ডিম্বাশয় অর্থাৎ ওভারি এবং হচ্ছে ইউটেরাস বা জরায়ু দুটোই হচ্ছে একসঙ্গে কাজ করে। তো তাহলে তাদের কি পরিবর্তন হচ্ছে সেটা আমাদের পড়তে হবে। তো এই রজচক্রের সময় ডিম্বাশয়ের যে পরিবর্তন সেটা আমাদের পরীক্ষায় আসে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর আর ডিম্বাশয়ের যেমন পরিবর্তনটা ইম্পর্টেন্ট, তেমনি জরায়ুর পরিবর্তনটা ইম্পর্টেন্ট। জরায়ুর পরিবর্তনটা আমাদের 2020 সালে এসেছিল, ডিম্বাশয়ের পরিবর্তনটা আসে কিন্তু রিসেন্টলি আসেনি। তবে তাহলে এটা পড়ার চান্স আছে, এটা তোমরা ভালো করে করো। তো প্রথমে যেটা হচ্ছে ডিম্বথলীয় দশা বা ফলিকুলার ফেজ, আমি যেটা বললাম সেটা হচ্ছে এটা স্থায়িত্বকাল 1 থেকে 14 দিন, এবং রজস্রাব অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হওয়া থেকে ডিম্বা মানে ডিম্বাণু নিঃসরণের সময় পর্যন্ত। আমরা বলেছিলাম যে ওভিউলেশন হয় গ্রাফিয়ান ফলিকল থেকে হচ্ছে 14তম দিনে, তাহলে সেই 14 দিন পর্যন্ত এই ডিম্বথলীয় দশা থাকে। এবং এই দশায় ইস্ট্রোজেনের প্রভাবে কি হয় না, আদি ডিম্বথলি থেকে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় এই গ্রাফিয়ান ফলিকল এবং পরিণত ডিম্বথলিতে পরিণত হচ্ছে। এটা গেল ডিম্বথলীয় দশা বা ফলিকুলার ফেজ, অর্থাৎ 1 থেকে 14 দিনের মধ্যে ফলিকলটা পরিণত হচ্ছে, ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে এবং সেখান থেকে ডিম্বাণু নিঃসরণ হচ্ছে। 2 নম্বর হচ্ছে ডিম্ব নিঃস্রাবীয় দশা বা ওভিওলেটারি ফেজ। আমি বলেছিলাম একটু আগে যে এলএইচ হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যে লিকার ফলিকুলি যেটা ছিল, আমি বলেছিলাম গ্রাফিয়ান ফলিকল যেটা তার মধ্যে থাকে অ্যান্ট্রাম মানে যে ফাঁকা গহ্বরটা তার মধ্যে থাকে লিকার ফলিকুলি। তো সেই লিকার ফলিকুলিতে বেশি তরল সঞ্চিত হয়, ফলে ডিম্বথলিটা বিদীর্ণ হয় এবং একটা পরিণত ডিম্বাণু নির্গত হয় অর্থাৎ ওভিউলেশন হয়। তাহলে বলবো যে এলএইচ হরমোন যেটা সেটা ওভিউলেশনে সাহায্য করছে। নেক্সট 3 নম্বর হচ্ছে পিতগ্রন্থি বা লিউটিয়াল দশা। এই দশা রজচক্রের 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হয়। তাহলে আমরা দেখলাম যে 1 থেকে 14 দিন পর্যন্ত আমার ছিল ফলিকুলার ফেজ, 14 দিনের পর ডিম্বাণু নিঃসরণ হচ্ছে। তো 15 থেকে 28 দিন পর্যন্ত এই পিতগ্রন্থি বা লিউটিয়াল ফেজটা চলে, যেটা একটু আগে আমি দেখালাম, যে একটু আগে যেটা গ্রাফটাতে দেখালাম আর কি। তো এই দশা বললাম কতদিন স্থায়ী হয়, এবং এলএইচ এর প্রভাবে ওভিউলেশনের পর বিভিন্ন ডিম্বথলি যেটা ছিল সেটা পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়ামে পরিণত হয়। আমি বলেছিলাম যে সেখানে লিউটিন নামক একটা হলুদ রঙের পদার্থ থাকে, যার জন্য এই কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থিতে পরিণত হয় গ্রাফিয়ান ফলিকলটা। এরপর কর্পাস লিউটিয়ামটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং প্রোজেস্টেরন নিঃসরণ বৃদ্ধি পায়। এই যে প্রোজেস্টেরন হরমোন যেটা এন্ডোমেট্রিয়ামের মেনটেনেন্সে সাহায্য করছে, এবং 28 দিনের মাথায় পিতগ্রন্থিরা নষ্ট হয়ে যায়। কখন নষ্ট হবে না, যদি ফার্টিলাইজেশনটা যদি না হয়, ঠিক আছে, তাহলে পিতগ্রন্থিটা নষ্ট হয়ে যায় 28 দিনের মাথায়। তাহলে এই 15 থেকে 28 দিন পর্যন্ত হচ্ছে পিতগ্রন্থি বা লিউটিয়াল ফেজ, যেই অংশে কি হলো এই যে কর্পা মানে গ্রাফিয়ান ফলিকল যেটা ছিল সেটা কর্পাস লিউটিয়ামে পরিণত হলো, এবং কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ এখান থেকে শুরু হলো। নেক্সট হচ্ছে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। এই দশাটা হচ্ছে 28 দিনের মাথায় যখন কর্পাস লিউটিয়ামটা ধ্বংস হয়ে গেল আর কি, তখন মানে পিতগ্রন্থিটা যখন নষ্ট হয়ে গেল, তারপর পিতগ্রন্থি নষ্ট হয়ে যাওয়া মানে কি বলেছিলাম যে প্রোজেস্টেরন হরমোন যেটা সেটার ক্ষরণ কমে যাবে। প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ কমে যাওয়া মানে কি না, এন্ডোমেট্রিয়াম যেটা আছে এন্ডোমেট্রিয়ামটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে, যেটার মেনটেনেন্স করছিল প্রোজেস্টেরন। সেই প্রোজেস্টেরন যদি না সিক্রেশন হয় তাহলে এন্ডোমেট্রিয়ামের মেনটেনেন্স করবে কে? ওকে, তাহলে এটা দেখো যে এই দশাটি 28 দিনের মাথায় শুরু হয়। কেন 28 দিনের মাথায় শুরু হচ্ছে, কারণ 28 দিনের মাথায় কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হচ্ছে না। এই দশাটা রজস্রাবীয় দশাটা শুরু মানে থাকছে হচ্ছে 3 থেকে 4 দিন, এবং দেখো বলেছে কেন হচ্ছে, পিতগ্রন্থি নষ্ট হয়, প্রোজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়। প্রোজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে গেলে ইস্ট্রোজেন ক্ষরণও এই সময় হ্রাস পায়, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের গঠন বলো এন্ডোমেট্রিয়ামের মেনটেনেন্স বলো কোনোটাই হচ্ছে না। তাই সেটা কি হয় না, সেকেন্ডারি ওসাইট সহ রক্তের সঙ্গে মিশে দেহের বাইরে এই দেখো এই জরায়ু থেকে রজস্রাব হতে থাকে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন হতে থাকে, ঠিক আছে, এটা 3 থেকে 4 দিন স্থায়ী হয়।
তাহলে এইভাবে রজতচক্র অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেলের সময়তে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কিভাবে ডিম্বাশয়ের পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখলাম, এবং কখন কোন সময়তে মেনস্ট্রুয়েশন বা রজতস্রাব হচ্ছে সেটা আমরা বুঝলাম। তোমরা একটু এটা একটু ভালো করে পড়ো, অবশ্যই যদি কিছু বুঝতে না পারো, কোনো অংশটা যদি মনে হচ্ছে বুঝতে পারছি না সেটা আমাকে জানিও, আমি অবশ্যই বলে দেবো। এরপর আমরা পড়বো রজতচক্রের সময়তে জরায়ুর যে পরিবর্তনটা হচ্ছে অর্থাৎ ইউটেরাইন চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা আমরা পড়বো। তো এখানে 1 নম্বর ফেজ হচ্ছে নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা অর্থাৎ রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ। আমি বলেছিলাম পড়ানোর সময়তে যে যখন ডিম্বাশয়ে ফলিকুলার ফেজ চলে তখন কিন্তু এখানে প্রলিফারেটিভ ফেজ চলে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের পুনর্গঠন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে রজস্রাব সমাপ্তির সঙ্গে সঙ্গে জরায়ু প্রাচীরের মেরামতি শুরু হচ্ছে। ঠিক আছে, তার মানে তারপর আবার একটা, তার মানে ওভারি থেকে আবার যখন ডিম্বাণু নিঃসৃত হবে সেটার যদি ফার্টিলাইজেশন হয় তাহলে সেই জাইগোটটাকে তো এন্ডোমেট্রিয়ামে রোপণ বা ইমপ্লান্টেশন হতে হবে, তার জন্য এন্ডোমেট্রিয়ামকে আবার রেডি থাকতে হবে। তো সেজন্য যখন মেনস্ট্রুয়েশন হলো অর্থাৎ এন্ডোমেট্রিয়াম ধ্বংস হয়ে গেছিলো যেগুলো, সেটা যখন রক্তের সঙ্গে দেহের বাইরে বেরিয়ে গেল, তারপর কিন্তু আবার এটার পুনর্গঠন শুরু হয়ে যায় এই নিরাময় বা ক্রমবর্ধনশীল দশাতে। সেটাই বলেছে এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হয়, এই দশার স্থায়িত্ব হচ্ছে 6 দিন, অর্থাৎ রজতচক্রের একটা রজতচক্রের পরবর্তী যখন শুরু হচ্ছে সেটা 7 থেকে 14 দিন মতো এটা সময়কাল এই নিরাময় বা ক্রমবর্ধনশীল দশা। নিরাময় এবং ক্রমবর্ধনশীল দশার পরে শুরু হয় ডিম্বাণু নিঃসরণ দশা অর্থাৎ ওভিওলেটারি ফেজ। তো এই কন্ডিশনে কি হয় না, ক্রমবর্ধনশীল দশার পর এই দশায় পরিণত ডিম্বথলি অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে একটা পরিণত ডিম্বাণু নিঃসরণ ঘটে, এবং মাসিক যৌনচক্রের 13 থেকে 16 দিনের মধ্যে কিন্তু এই ডিম্বাণু নিঃসৃত হয়। ওকে, নেক্সট আমরা চলে আসি প্রাক রজস্রাবীয় দশা বা প্রি মেনস্ট্রুয়াল ফেজ। এই দশাতে কি হয় না, এই ফেজটা রজতচক্রের 15 থেকে 28 দিন পর্যন্ত অর্থাৎ 13 থেকে 14 দিন স্থায়ী হয়, মেনলি 15 দিন থেকে 28 দিন পর্যন্ত এটা চলতে থাকে। ওকে, তো এই সময় কি হয়, এন্ডোমেট্রিয়ামটা আরও পুরু হয় এবং রক্তজালক সমৃদ্ধ হচ্ছে, এবং এখানে কি হয় একটা রক্তাব তরল যেটা আছে সেটা ক্ষরিত হয় এবং জরায়ুগাত্রের মধ্যে এটা জমা হতে থাকে। ওকে, তাহলে এখানে আমরা বললাম যে নিরাময় বা প্রলিফারেটিভ ফেজ যেটা ছিল সেটার পর হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিওলেটারি ফেজ, যেখানে ওভাম নিঃসৃত হচ্ছে, এবং তারপর হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজের ঠিক আগের মুহূর্তে যেটা হচ্ছে সেই কন্ডিশনটা। 4 নম্বর ফেজ হচ্ছে রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। এই দশায় কি হচ্ছে দেখো, যে প্রাক রজস্রাবীয় দশা যখন শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ 28 দিন পর এই দশা শুরু হচ্ছে, এবং এটা 4 থেকে 6 দিন স্থায়ী হয়। এটা কেন হয় বলেছিলাম আগে, যে প্রজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে যাওয়ায় এই দশা শুরু হয় এবং জনিপথ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। ওকে, তাহলে এটা গেল রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। তো আজকের ক্লাসে আমরা রজতচক্র বা মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে পড়লাম। খুব ইজি একটা জিনিস এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এই জিনিসটা তোমরা আজকের পড়াটা তোমরা ভালো করে নিজেরা মন দিয়ে পড়ো, বুঝে বুঝে পড়ো, খাতায় নোটসটা লিখে নিও। এটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, এবং যদি তোমরা বুঝে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই এই চ্যানেলটা যতটা পারো শেয়ার করো, এবং তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।